পৃথিবীর 5 লাখ আলোক বর্ষ দূরত্ব থেকে রহস্যময় একটি বেতার সংকেত ভেসে আসার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। আগে নানা সময়ে এই ধরনের সংকেত শোনা গেলেও এভাবে নিয়মিত বিরতিতে হয়নি। সংকেতটি বিজ্ঞানীরা ফাস্ট রেডিও ব্রাস্ট বা FRB বলছেন। একে মহাকাশের মিলিসেকেন্ড দীর্ঘ বেতার তরঙ্গের বিস্ফোরণ বলা হয়। মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত বিশাল আকৃতির গ্রাউন্ড বেসড CHIMH টেলিস্কোপ দিয়ে এই সংকেত শনাক্ত করেন কানাডা এবং ব্রিটেনের বিজ্ঞানীরা। 2018 সালের 16 সেপ্টেম্বর থেকে 2019 সালের 30 অক্টোবর পর্যন্ত তারা দেখতে পান প্রতি 16.35 দিন পর পর সংকেতটি আসছে, এরপর আবার শান্ত হচ্ছে। ঠিক কোথা থেকে সংকেতটি আসছে সেটি এখনও শনাক্ত করতে পারেননি গবেষকেরা।